নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখনই বাজে হচ্ছে 8:30-এর মতন, এখনও বাজেনি, 8:30 বাজতে গিয়েছে। আর আজকে হচ্ছে কী বার? মঙ্গলবার। আর আজকে হচ্ছে গণেশ পুজো। তো কালকের ব্লগ বানাতে পারিনি, বিশ্বকর্মা পুজো করেছিলাম, তো ব্লগটা তো আর বানাতে পারিনি। বিশ্বকর্মা পুজো, প্রচুর বৃষ্টি, সারাদিন বৃষ্টি পড়েছে, এত সারাদিন কালকে রোদ্দুরের মুখও দেখিনি, তো কিছু শোনাও যাচ্ছিল না করে আর কি ব্লগটা বানাইনি। তো যাই হোক, মিনি ব্লগ তো বানিয়েছি, মিনি ব্লগে তো খালি একটু ভয়েস ওভার দেওয়া লাগবে না, তো তাই মিনি ব্লগ বানিয়েছি। আর আজকে না অনেক দিন পর রোদ উঠেছে, 5-6 দিন পরে এত মেঘ ছিল, মানে 5-6 দিন এত মেঘ ছিল, আর আজকে রোদ্দুর এত পড়েছে, একদম টাটকা রোদ্দুর। এই দেখো, এখন ঘরে বাইরে পিছনে আগানে বাগানে যেইখানে আর কি রয়েছে, ওই কি বলে কাঁথা জামা কাপড় রয়েছে, সেগুলি সব নেড়ে দেবো বাইরে, কারণ তাড়াতাড়ি শুকিয়ে গেলে একটু ভালো হয় এই রোদ্দুরে। আবার একটু পরে মেঘ আসবে, মেঘ এসে বৃষ্টি দেবে। আমি এখনো পুজোয় যাব না, এখানে তো জাস্ট কি বলি, এখানে জাস্ট এখানে সকালবেলার খাবার খেয়ে এখানে জল ভরতে যাব, জল ভরে তারপরে 11টার বাসে দেখি গণেশ পুজো যেতে পারি কি না। যাওয়ার ইচ্ছা তো আছে, কিন্তু যেতে পারি কি না সেটা জানি না। তো বন্ধুরা, আজকের দিনে কি করি কি না করি, সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে। আজকের হচ্ছে মঙ্গলবার, জানোই বলেছি, আমি এন্ট্রোতে বলেছিলাম যে আজকের হচ্ছে গণেশ পুজো। তো একবার বলছি যাব, একবার বলছি যাব না, মানে মাথা কাজ করছে না যে গণেশ পুজো যাব কি যাব না। আবার 25 তারিখে এক্সাম আছে, তো দেখা যাক যেতে পারি কি না, আসুক টাইম যেতে পারি কি না আমি জানি না, এখনও ঠিক নেই। গণেশ পুজো যাওয়ার ইচ্ছা আছে, তিন দিন আমাদের এখানে 3 দিন পুজো হবে, তো 3 দিনই যাব, এখনও শিওর না যে 3 দিনই যাব। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি প্লেট নিয়ে, তারপরে ওতে গ্লাস নিয়ে চা নিয়ে নিয়েছি, তারপর মাম্মি সকালবেলা রুটি বানিয়েছিল সেটা নিয়ে, আর এই যে ডিম ভাজা। ব্যাস বন্ধুরা, এই যে লাঞ্চ নিয়ে নিলাম, সরি ব্রেকফাস্ট, চা রুটি আর ডিম ভাজা, চলো এটা খেয়ে নিই প্রথমে। গণেশ পুজো, আবার বৃষ্টিরও মশাম আছে, কিন্তু বাইরেও বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘের ভাব দেখে মনে হচ্ছে যে বৃষ্টি যখন তখন নেমে আসতে পারে, তার জন্যই তো দেখতে পাচ্ছ এখানে জামা কাপড়গুলিও এই যে ঘরের মধ্যেই মেলে রেখেছি, না হলে বাইরে নাড়বো আবার বৃষ্টি হবে, আবার নিয়ে আসবো ঘরে, আবার বাইরে নাড়বো আবার বৃষ্টি হবে, এরম করতে করতে আমি পাগল হয়ে যাব। তো যাই হোক, আমি ব্রেকফাস্টটা ফিনিশ করি তো তাড়াতাড়ি করে, তারপরে যদি রোদ্দুর ওঠে তারপরে এই জামা কাপড়গুলি আবার বাইরে নেব। মনে তো হচ্ছে না যে রোদ্দুর উঠবে করে, কারণ আমি ওয়েদারে চেক করেছিলাম যে বৃষ্টি হবে কি না, দেখাচ্ছে তো থান্ডার স্টর্ম হবে, দেখা যাক এখন রিয়েলে কি হয়। পুজোর দিনও শান্তি নেই বৃষ্টির, আর তার জন্যই তো পুজোর দিনেও বৃষ্টি হচ্ছে। তো তাড়াতাড়ি আমি খেয়ে নিই, জাস্ট 3টে রুটি নিয়েছি, সকালবেলা অত হেভি ব্রেকফাস্ট করা যায় না। তো বন্ধুরা, আর যাব না গণেশ পূজায়, রাত্রেবেলা যাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখনই হচ্ছে জামা কাপড় আনলাম বাইরে থেকে, ওই দেখো খাটে, ওই যে কতগুলো জামা কাপড় আরও বাইরে রয়েছে, কিন্তু ওগুলো আনবো পরে, আরও ধোয়া বাকি রয়েছে, তারপরে আনবো, কিছু শুকাতে দিয়েছি কেবলে, আর আমার মুখের অবস্থা দেখো। তো এখনই যাবো আমরা সাগরে, চলো যাই, ওখানে গিয়ে দেখা হবে, আর আজকে সাগরের একটু ভিউ দেখাবো তোমাদের, চলো। আর আমার মনুষণাটা ছাওয়া পেয়ে ওই দেখো বসে রয়েছে, মনু মনু এই দেখ, এই এদিকে দেখ, পাত্তাও দেয় না, তো কোনো ব্যাপার নেই, চলো এখানে রেডি হই। আমার এই জামাটা চেঞ্জ করবো না, এরমই জাস্ট থাকবো, খালি খালি জুতোটা পরবো, মাথাটা আঁচড়াবো, ব্যাস চলে যাবো, চলো। তো বন্ধুরা, চলে আসলাম সাগর থেকে, এসে পুজো টুটো দিয়ে দিলাম, আর দিয়ে দাঁড়াচ্ছি উঠাচ্ছি, ওই দেখো
ওই দরজাটা বন্ধ রেখেছি কারণ মোমবাতি বন্ধ হয়ে যাচ্ছে। তো তাই তো বন্ধুরা খেতে বসে দিয়েছি, দেখতে পাচ্ছো এখানে কি রয়েছে, ভাত আর এখানে একটা শাক রয়েছে আর তরকারি রয়েছে, কই মাছ থেকে আলু থেকে ঝোল। তো চলো আজকে দুপুরবেলা আবার সিম্পল খাবার খাচ্ছি, চলো খেয়ে তারপরে দেখা হচ্ছে। আর এই মুরগিটা যে ডিম পাড়াবে, মানে জায়গায় খুঁজে পাচ্ছে না ডিম পাড়ার, ঘরের মধ্যে বারবার আসছে। আর আমার সোনা মোনা এই যে চলাইছে, এর নাম মোনা আর বড়টার নাম সোনা, সোনা আর এর নাম মোনা, মোনা। ও দেখো সিন্দুর পড়েছে কোথা থেকে, ওই যে কালকেরা যে পুজো দিয়েছিলাম না, তো ওই পুজোর প্রসাদ আসনের যে প্রসাদ খেতে গিয়েছে এই বিলিটা, সেখান থেকেই লাগিয়েছে সিন্দুর। ভগবানের প্রসাদ খেয়ে কি অবস্থা করেছে ওখানে, একদম জগা খিচুড় বানিয়ে রেখেছিল। চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। তো আমরা রেডি হয়ে পড়েছি, এই যে ইয়েলো কালারের গেঞ্জিটা পরেছি আর এই ট্র্যাক প্যান্টটা পরেছি, গুটিয়ে নিয়েছি কারণ ওই জায়গাটা রাস্তায় জল ভরে গিয়েছে, করে এখন গুটিয়ে তারপরে যাব। অ্যান্ড জুতো তো দেখতেই পারো কি জুতো আমি পরি, তো সেই অনলাইনে জুতো। তো ব্যাস চলো আমরা এখন রেডি হয়ে পড়েছি, এখন বন্দি আর ভাইকে নেবো, চল চলে যাই বাসে যাবো, টাটা। চলো চলো চলো, লেট হয়ে যাচ্ছে। কালকের ব্লগটা এন্ড করতে পারিনি, তাই এখন ব্লগটা এন্ড করছি। তো এখন যাচ্ছি স্কুলে, দেখো স্কুল ড্রেস পরে বসে রয়েছি, আর এখানে নাস্তা করব, মানে ব্রেকফাস্ট করব, ম্যাগি তো মা বানাচ্ছে। তো চলো আমি খেয়ে এখন স্কুল যাবো। এই যে ব্যাগ, জুতো পরবো না, জুতো ওখানে গিয়ে পরা লাগবে রাস্তায় গিয়ে, কারণ মানে কারণ এই জায়গায় জল ভরা আর কি, তার জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, টাটা।